আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আর এই যে দেখুন আমাদের কিউটি পাইটা কীভাবে তাকিয়ে আছে, মাশাল্লাহ। আর আজকের ব্লগটি আমি শুরু করছি আমাদের এই লিটিল কিউটি পাইকে দিয়ে। আর আজকের ব্লগটি হচ্ছে বাংলাদেশের ব্লগ, আর এখন আসলে আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না। আর এই যে এখানে দেখুন সাফরাজ বেবির সাথে কী করছে, আর ও বেবিকে ডল মনে করে মেবি। আর আপনারা যারা জানেন না এই বেবিটা কে, ও হচ্ছে আমার ছোট বোনের মেয়ে, মাশাল্লাহ খুবই কিউট। না পাপি করে দাও, এসে করে দাও। আর আমরা এবার যখন বাংলাদেশ গিয়েছিলাম, বাংলাদেশ থেকে ব্যাক করার সময় আমরা উমরা করতে গিয়েছিলাম। আর আজকের ভিডিওটি হচ্ছে আমরা বাংলাদেশ থেকে ব্যাক করার কিছুদিন আগের। আমার আব্বু আম্মু সবাইকে দাওয়াত করেছিল যে আমরা চলে আসবো তাই, আর সেই দিনেরই কিছু পারিবারিক মুহূর্ত শেয়ার করেছি আমি এই ভিডিওতে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি। আর এই যে এখানে ফুয়াম্মা চলে এসেছে, আর আমার একজন ফুপি। আর এই যে এখানে চিকেন মাটন সব বাজারগুলো ছিল, আম্মু আবার বাবুর্চি আঙ্কেলকে দেখাচ্ছিল, আর সেদিন বাবুর্চি আঙ্কেলই সব কিছু রান্না করে। আর ওনাকে আমি ছোটকাল থেকেই দেখে আসছি আমাদের বাসায় যে কোনো ধরনের প্রোগ্রাম হলে। তারপর মৃত্যুবার্ষিকীতেও আঙ্কেল আর ওনার হেল্পিং হ্যান্ডরা এসে রান্নাবান্না করতো ছাদের উপর। তো এই যে এখানে পেঁয়াজ কেটে নিচ্ছিল, তারপর চিংড়ি চিকেন সব কিছু প্রসেসিং করে নিচ্ছিল প্রথমেই, আর বুয়াও সাথে হেল্প করছিল। আর এটা আগের দিন আম্মু কাস্টার্ড বানানোর জন্য সব ফ্রুটস কেটে নিচ্ছিল। আর এই যে এটা জর্দা সেমাই। আর এই যে এখানে বিয়ে বাড়ির জর্দা রান্না করা হচ্ছে, তো বাবুর্চি আঙ্কেল প্রথমেই জর্দা রান্না করে। আর এখানে বড়াব্বু আসে সাফরাজের জন্য গাড়ি নিয়ে। বড়াব্বু হচ্ছে আমার বড় জ্যাঠা, তো বড়াব্বু প্রায় টয় নিয়ে আসে সাফরাজের জন্য। আর সাফরাজ তো টয় পেয়ে খুবই খুশি, আর এরকম সেম একটা টয় আমার আব্বুও পাঠিয়েছিল ইউএসএতে, তো এটা দেখে অবাক হচ্ছিল। আর এখানে ফুয়াম্মা বুটের হালুয়া আর বনরুটি নিয়ে আসে, কারণ তার পরের দিন সবে বরাত ছিল। তো আমাদের বাসায় আবার সবে বরাতে হালুয়া রুটি সব কিছু বানানো হয়। আমার আম্মু সব সময় অনেক টাইপের হালুয়া বানাতো, কিন্তু এখন আমার আম্মু একটু সিক, তাই আগের মতো ওরা তো কিছু করতে পারে না। আর এই যে দেখুন মাশাল্লাহ এই কিউটি পাইটাকে গোসল করানো হয়েছে, তো শাওয়ার করে এখন ঘুমিয়ে গিয়েছে। আর এখানে বাবুর্চি আঙ্কেল সব কিছু ভেজে নিচ্ছিলেন চিকেন, আর আমি একটু পরপর গিয়ে ভিডিও করছিলাম, তো আঙ্কেল দুষ্টমি করে বলছিল ভিডিও করলে আমাকে টাকা দিতে হবে। আসলে বাবুর্চির হাতের রান্না অন্য ধরনের মজা, আমার কাছে খুবই ভালো লাগে। অভিও খুবই লাইক করে, আমাদের বাসার সবাই খুবই লাইক করে। তো এই যে রান্না বান্না শেষ। আর এই যে এখানে আম্মু ফুয়াম্মা বড়াম্মু সবাই নামাজ পড়ছিল। আর এই যে এগুলো হচ্ছে দই, নীলাপু দই নিয়ে এসেছে, বগুড়ার দই। আমি আসলে দই এত লাইক করি না, কিন্তু এই দইটা খুবই মজা ছিল। এই যে দেখুন দেখতেই বোঝা যাচ্ছে। আর এই যে এখানে আব্বু আবার পিজা নিয়েছিল পিজা বার থেকে, পিজাগুলো খুবই মজা ছিল। তো এই যে আমরা পিজা খাচ্ছিলাম, গল্প করছিলাম, খুবই ভালো লাগছিল। তারপর এই যে চা খাবো আর আড্ডা দিব, তো চাটা খুবই মজা হয়েছিল। আসলে চা আমরা সবাই খুব লাইক করি, আমাদের ফ্যামিলির সবাই চা খুব লাইক করে। আর এই যে এখানে আমরা বোনেরা সবাই,
গল্প করছিলাম, চা খাচ্ছিলাম, একটু স্ন্যাপ নিচ্ছিলাম। আসলে সবাই একত্রিত হলে খুবই ভালো লাগে। আর এই যে এখানে আপনাদের সাথে কিছু পিকচার শেয়ার করে দিলাম, আর এই যে এখানে আমার আম্মু আর আমার বড় খালা, আর এই যে এখানে সুমিয়া পৌরিচ মা, সুমার শাশুড়ি সবাই আছে আমরা একসাথে। আর এই যে এখানে রিচ আছে, ধাদিকা নবনী, আর এখানে তুই তুলা ভাই। তারপরে যে সবাই পিকচার তুলে গল্প টল্প করার পর তারপর টেবিলে খাবার সার্ভ করে দেয়। আর এই যে দেখুন চিকেন রোস্ট, মাটন, চিংড়ি। তারপরে এই যে এখানে আমি খেতে বসেছি, আমরা সবাই একসাথে খেতে বসেছি। তো সবাই একসাথে খাচ্ছিলাম, আমার খুবই ভালো লাগছিল। আর সেদিন আমার খুব ভালো লাগছিল, আবার একটু খারাপও লাগছিল, কারণ কয়েকদিন পর আবার চলে যাবো ইউএসএতে, এটা ভেবে একটু খারাপও লাগছিল। আর এই যে এখানে প্রিন্স ভাই আমাদের জন্য অনেক গিফট নিয়ে আসে, থ্যাংক ইউ প্রিন্স ভাই আপনাকে। তবির জন্য টি শার্ট, তারপর আমার জন্য অনেক টপস, সাফরাজের জন্য টি শার্ট, প্যান্ট, অনেক গিফট নিয়ে আসে। আর এই যে এখানে ডিজার্ট খাওয়ার সময় কিছু পিকচার তুলে নিই, সবাই একসাথে হয়েছে। আসলে সব সময় সবার একসাথে হওয়া হয় না। তো আজকে ডেজার্ট খেতে খেতে আপনাদের সাথে বিদায় নিই। আর এই ফিরনিটা খুবই মজা হয়েছিল। আর আমার আম্মু সবসময়ই অনেক ধরনের ডেজার্টের আইটেম করে, আম্মু ডেজার্ট বানাতে খুবই লাইক করে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।